সুপ্ত প্রতিভাটাও মুক্ত করে নতুন করে সে হাতছানি দেয়। এই যে দারুণ নাচ, এই যে দারুণ নাচ। আমাদের এখন দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় মুফাসসির কোরআন বের হচ্ছে, তারা তাফসির করছে। আসলে তাফসির করার জন্য ন্যূনতম কি ধরনের যোগ্যতা থাকা চাই? 15টা এলেমের কথা লিখেছেন এই আল্লামা জালালুদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। যেই 15টা এলেমের সবগুলোর নাম তো আমার মুখস্থ নাই, তার ভিতরে আছে এলমুন নাহু, এলমুস সার্ফ, এলমুল উরুজ, এলমুন নাসিক ওয়াল মানসুব, তারপরে হলো এলমুল বায়ান, এলমুল বদি, হ্যাঁ এলমুল মান্তেক, তারপরে হলো কি এলমু আসবাবি নজুল, এইরকম অনেক কিছু জানতে হয়। কোরআন মাজিদ এই আয়াতটা কেন নাজিল হয়েছে, এই আয়াত যে কারণে নাজিল হয়েছে সেটা কি তার মধ্যেই সীমাবদ্ধ নাকি বাইরে যাবে, যে আয়াতটা আমরা এখন পড়তেছি সে আয়াতের হুকুমটা কি আসে না মানসুখ হয়ে গেছে, যে আয়াতটা আমি এখন পড়তেছি এর ভিতরে বালাগাতের কি কথাটা আছে, এর ভিতরে মান্তিকের কি কথাটা আছে, এই সমস্ত জিনিসগুলো যদি একজন লোক ভালো করে না জানে তখন সে ইতিহাসের মতো ইতিহাস বর্ণনা করতে পারে অথবা কোরআনের অনুবাদ করতে পারে, এতটুকু এর বিষয়ে সে তাফসির করতে পারে, তাকে মুফাসসির বলা যায় না। অথবা কোনো ওয়াজ নকল করতে পারে, ওয়াজ নকল করতে পারে। এবং এর দ্বারা যে বিষয়টা হয় সেটা হলো যে সে কথা বলতে গিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ানক খাতারনাক কথা বলে ফেলে যেটা কল্পনা করা যায় না। যেমন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, হ্যাঁ কোরআন শরীফের আয়াতটা ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, ফিদিয়াতু তোয়াম মিসকিন, যে যদি কোন যে সকল ব্যক্তিরা সামর্থ্য রাখে, আলাল্লাযীনা ইউতিকুনাহু যে সকল ব্যক্তিরা সামর্থ্য রাখে তারাও কি করবে, রোজার ফিদিয়া দেবে। এটা হলো কোরআন মাজিদের কথা আয়াতের অনুবাদ। তো ইউতিকুনাহুকে কিন্তু এখানে লা ইউতিকুনাহু নেই, যারা সামর্থ্য রাখে। এখন এখানে ইউতিকুনাহু লা ইউতিকুনাহুর অনুবাদটা কী হবে, এই জিনিসটা যদি এলমুন নাহু না জানে, এখানে যদি তার ওই কী কয় তোমার এলমু আসবাবি নজুল না জানে, এখান থেকে যদি নাসিক মানসিকের ঘটনাগুলো না জানে, তাহলে পরে এই আয়াতের অনুবাদটা কিছু জানবে না। না জানার কারণে সে কী করবে, সে ফতোয়া দিয়ে বসবে এই কথাটা যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ফিদিয়া দেয় তবুও চলবে, রোজা রাখা লাগবে না, ফতোয়া কিন্তু দিয়ে বসলে একটা উল্টা। সুতরাং এই জন্য একটা ভয়ানক বিষয়, এই জন্য আপাতত কমপক্ষে এটা নাসেক হলো, হয়েছে কি হয়নি, মানসিক হয়েছে কি হয়নি জানা দরকার। শানি নজরুলটা কি, শানি নজরুল না জানার কারণে কী করে ফেলে, হেরফের করে ফেলে, বোঝা যায় না। হ্যাঁ এরপরে জানতে হবে যে হলো নাহুর কী কায়দাটা আছে, অর্থাৎ মানসুফ হওয়ার কারণে অনুবাদ পরিবর্তন হয়ে গেছে, মাজরুর হওয়ার কারণে অন্যরকম অনুবাদ হয়ে গেছে। যেমন আমি বলি যে আমি একটা আরবি শব্দ বলি, নাহনু নাহনুল মুসলিমুনা লা নাখাফু ইল্লাল্লাহ, আর নাহনুল মুসলিমিনা লা নাখাফু ইল্লাল্লাহ। এখানে নাহনুল মুসলিমুনা বললাম, আবার নাহনুল মুসলিমিনা বললাম, ওখানে মুসলিমুনা কেন বললাম আর এখানে মিনা কেন বললাম, আর এর পরিবর্তনের ব্যাপার কি, কথা বুঝতে পারছো? এখন এর কারণে পরিবর্তন আছে, নাহনুল মুসলিমুন লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা হলাম মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আর নাহনুল মুসলিমিনের তো আমরা মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কথাটা দুই রকম। তোমাকে যখন বাংলা কথা তুমি বলো, তুমি খেয়েছো না খাইনি, না খাইনি একটু সুরের কারণে অনুবাদ পরিবর্তন, তুমি যখন বলতেছো না খাইনি তখন স্বাভাবিকভাবে বোঝা যায় কি তুমি খাওনি, আর যখন না খাইনি তখন কি বোঝা গেল, অবশ্যই খেয়েছো তুমি, নামাজ পড়ছিস, না পড়ি নাই, তার মানে কি পড়েছি, অবশ্যই পড়ছি। এইখানে যেরকমভাবে একটা শব্দের সুরের কারণে, না শব্দটা টেনে বলার কারণে যদি এখানে অনুবাদ পরিবর্তন হয়, তাহলে ওখানে যদি তোমার এলমুল কেরাত কেউ না জানে, এলমুল অরুজ যদি কেউ না জানে, এলমুল বায়ান যদি কেউ না জানে, তাহলে সে তাফসির করতে পারবে না। যার কারণে একজন মুফাসির আমাদের দেশে বর্তমান দেখো না, মুফাসিরে কোরআন, এরা মুফাসিরে কোরআন মোটেও না, এরা হলো ওই ইতিহাসওয়ালারা ইতিহাস শুনে যেরকম বর্ণনা করে, এরা হয়তো এরকম তাফসির শুনে বর্ণনা করে তাকে লেখা দেখতে চাইছে, আসলে সে মুফাসির না। তো এদের উদ্দেশ্যে আপনার কী ধরনের বক্তব্য থাকবে? এদের উদ্দেশ্যে আমার কথা হলো এটা যে তারা হাত্তালিমকান চেষ্টা করবে, যতদূর সম্ভব তারা চেষ্টা করবে যে এই তাফসিরে পারদর্শী হওয়া যায় কী করে, সেই এলেমগুলো অর্জন করা, তাফসিরে পারদর্শী হওয়ার জন্য যা প্রয়োজন সেগুলো চর্চা করা। যদি একান্ত তা না পারে তাহলে নিজের থেকে কোনো কথাই সে বলবে না, যখন যাই বলুক না কেন
যে কোনো তাফসিরের থেকে কথা নিয়ে বলবে। যেমন আমি এই তাফসিরটা ইবনে কাসির এমনটি পড়েছি, হ্যাঁ ওইটা আপনি বলেন, ইবনে কাসিরওয়ালা এই কথা বলেছেন, এই কথাটা তাফসিরে বা রুহুল বায়ানে এমনটি আছে, এ কথাটা আপনি বলেন, আপত্তি নেই। কিন্তু আপনি নিজের থেকে কোনো একটা তাফসির নিজে বায়ান করে বলবেন এরকম বলা যাবে? অনেক ছাত্র আছে যে মাদ্রাসায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করে তারপর কলেজে চলে যায়, ইউনিভার্সিটিতে চলে যায়, তো এই ধরনের ছাত্রদের উদ্দেশ্যে আপনার কী বলার থাকবে? এদের ক্ষেত্রে আমার একটাই কথা যে বাবা তোমরা যার মনে চায় যেখানে চাও যাও, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস আল্লাহকে ভয় করে চাও, অর্থাৎ তুমি যেন নামাজি থাকো, ফরজ ইবাদতগুলো ঠিক মতো করবা, আর কখনোই জোয়ারে গা ভাসিয়ে দেবা না,